প্রাইমারি পরীক্ষায় ওএমআর শিট কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব আপনারা জানেন যে এবারের প্রাইমারি পরীক্ষায় মোট দুটো ওএমআর শিট দেওয়া হবে একটা হচ্ছে পিঙ্ক কালারের রকম দেখতে এবং আরেকটা হচ্ছে গ্রিন কালারের তো এই দুটো ওএমআর সিটি আপনাকে ফিল আপ করতে হবে তবে আলাদা আলাদা করে দুটো এমআর শিট ফিল আপ করতে হবে না যেহেতু এই পিঙ্ক কালারের যে ওএমআর শিট এটা হচ্ছে অরিজিনাল কপি এবং যেটা হবে গ্রিন কালারের ওয়েমার শিট সেটা হচ্ছে ঠিক এর ডুপ্লিকেট কপি তো পরীক্ষা দেওয়ার পর এই পিঙ্ক কালারের যে ওয়েমার শিট দেখতে পাচ্ছেন এটা ফিল করে এটা সই করে পরীক্ষা কেন্দ্রে আপনাকে জমা দিয়ে আসতে হবে এবং যেটা হচ্ছে গ্রিন কালারের ওয়েমার শিট সেই ওয়েমার শিটটা আপনি সাথে করে বাড়ি নিয়ে আসবেন অর্থাৎ দুবার করে আপনাকে ওয়েমার আর শিট ফিল করতে হবে না এই পিঙ্ক কালারের ওয়েমার শিটের সাথেই গ্রিন কালারের ওয়েমআর সিটটা অ্যাটাচ করা থাকবে যখনই আপনি পিঙ্ক কালারের ওয়েমআর সিটটা ফিল আপ করবেন তখনই কার্বন কপির মতো গ্রিন কালারের ওয়েমআর সিটটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে তো এটা হচ্ছে পদ্ধতি এটা অ্যাডমিট কার্ডেই লেখা আছে এখানে দেখুন অ্যাডমিট কার্ডের যে বারো নম্বর পয়েন্ট সেখানে কি লেখা আছে অরিজিনাল কপি অফ ওয়েম আর অ্যান্সার সিট ফর টেড টু জিরো টু টু পিঙ্ক ইন কালার অর্থাৎ অরিজিনালটা যেটা হবে সেটা হচ্ছে পিঙ্ক কালারের এটা আপনাকে ইনভিজিলেটারের হাতে দিয়ে আসতে হবে এবং আপনি কি ফেরত নিয়ে আসবেন কোশ্চেন বুকলেটটা পেয়ে যাবেন এবং এর সাথে এক্সামিনিস কপি ওএমআর সিট টে টু জিরো টু টু গ্রিন ইন কালার অর্থাৎ সবুজ কালার যে ওএমআর সিট সেটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন তারপর আপনি পরে মিলিয়ে দেখবেন যে আপনি কতগুলো উত্তর ঠিক করেছেন এবং কতগুলো উত্তর ভুল করেছেন এবারের যে পরীক্ষা পরীক্ষাটা হচ্ছে মোট দেড়শো নম্বরের পরীক্ষা দেড়শো নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এর মধ্যে মোট পাঁচটা পার্ট আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ তিরিশ নাম্বার করে প্রতিটি পার্টে পরীক্ষা হবে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নেই সুতরাং কোনো প্রশ্নই ছেড়ে আসবেন না যেটা সঠিক জানার সেটা তো অবশ্যই দাগ দেবেন এবং যেটা আপনার সন্দেহ আছে সেটাতেও দাগ দিতে পারেন কেননা এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তো এবার দেখে নিন ওয়েম সিটটা কীভাবে ফিল আপ করবেন এটা হচ্ছে একটা স্যাম্পেল ওয়েম সিট অরিজিনালটা কিন্তু এরকম দেখতে হবে না তো প্রথমে আছে রোল নাম্বার অ্যাডমিট কার্ডে দেখবেন আপনার রোল নাম্বারটা দেওয়া আছে এবারের রোল নাম্বারটা হচ্ছে বারো ডিজিটের রোল নাম্বার তো সেই বারোটা ডিজিট পরপর এখানে লিখে দেবেন এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা বক্সে একটা করে ডিজিট তারপর ঠিক সেই নাম্বারের ঘরে এখানে গোল গোল করে দাগ করবেন এবং এটার সাথে থাকবে টেস্ট বুকলেট নাম্বার পরীক্ষার হলে যে প্রশ্নপত্রটা আপনাদের দেওয়া হবে সেই প্রশ্নপত্রে একটা টেস্ট বুকলের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা এখানে লিখবেন এবং সেই অনুযায়ী এই ঘরগুলো গোল গোল করে দাগ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বারকোড এই বারকোডের উপরে কোনো রকম ভাঁজ করবেন না বা কাটা ছেড়া করবেন না বা কোনো রকম পেন্সিল বা পেনে দাগ দেবেন না কারণ এই বারকোডটাই পরে স্ক্যান হবে স্ক্যান হয়ে আপনার যে প্রশ্নপত্রটা সেটা জাজমেন্টটা হবে এইরকমভাবে দেখতে পাচ্ছেন যে এক থেকে দেড়শো দেড়শো অবধি এখানে দেওয়া আছে তো যে প্রশ্নের যেটা উত্তর ঠিক সেই প্রশ্নের পাশে সেই রেসপন্সটার উপরে আপনি গোল করে দাগ দিয়ে দেবেন কোনো রকম ক্রস চিহ্ন বা টিক চিহ্ন এরকম দেবেন না কালো বল পয়েন্ট পেনে গোলগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করবেন এটা ফিল আপ করার পর এখানে দেখুন নিচের দিকে এখানে আপনাকে সই করতে হবে সইটা আপনি ইনভিজিলেটারের সামনে করবেন এখানে ইনভিজিলেটার একটা সই করে দেবে সুতরাং এই ওয়েমআর সিটে কোনোরূপ কাটাছেড়া করবেন না বা ডবল রাইটিং করবেন না মনে করুন একটা প্রশ্নের উত্তর আপনি ভুল করে এতে গোল করেছেন কিন্তু সেটা হবে ডি তারপরে যদি আপনি ডি করেন তাহলে কিন্তু সেই উত্তরটা গণ্য হবে না কোনো উত্তরটাই সেটা নেবে না সুতরাং গোল করার আগে ভালোভাবে দেখে নেবেন এটা হচ্ছে আরেকটা স্যাম্পেল ওয়েমআর শিট যেটা হচ্ছে পূরণ করা আছে এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে পুরনো করা আছে এখানে পরিষ্কারভাবে রোল নাম্বারটা লিখবেন ঠিক এইভাবে তারপর মনে করুন এখানে লেখা আছে তিন ঠিক তিনের নিচে গোল করে দাগ দেবেন এই একইভাবে বক্সের ওই গোল সার্কেলের বাইরে দাগটা বেরোবে না বা শুধুমাত্র ডট দিয়ে ছেড়ে দিলেন সেটাও চলবে না কোনো টিক দিলেও চলবে না এইভাবে ওই এমআর সিটটা ফিল করবেন সেন্টার কোড এবারে যেহেতু অ্যাডমিটে দেয়নি এটা প্রযোজ্য হবে না বুকলেট নাম্বার যেটা আছে সেটা দেবেন যদি ক্যাটাগরির কিছু লেখা থাকে আপনি কোন ক্যাটাগরির তার পাশে গোল চিহ্ন দেবেন জেন্ডারটা এইভাবে ফিল করবেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি যদি বাংলা হয় বাংলার উপরে গোল করবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবারই কম্পালসারি ইংলিশ ইংলিশের উপরে গোল করবেন এরপর সাবজেক্ট গ্রুপ যদি কিছু থাকে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটার উপরে গোল দেবেন এখানে দেখুন প্রতিটা আলাদা আলাদা সেকশন করে দেওয়া আছে এবারের ওয়েমআশিট এরকম হতেও পারে আবার নাও হতে পারে এবার দেখুন প্রতিটা সেকশান ত্রিশটা করে কোশ্চেন থাকবে তো মনে করুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগি এখানে তিরিশটা কোশ্চেন দেওয়া আছে কোন কোশ্চেনের কোনটা উত্তর হবে সেটা এইভাবে গোল করে ডাক দেবেন তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এবং ম্যাথামেটিক্স তো এবার শুধুমাত্র ম্যাথামেটিক্স আছে তারপর আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তো ম্যাথামেটিক্সে এরকম তিরিশটা কোশ্চেন থাকবে তারপর এনভায়রনমেন্ট স্টাডিজ যেটা সেটার জন্য তিরিশটা কোশ্চেন থাকবে তো মোটামুটি ওয়েমআরশিটটা এরকমই দেখতে হবে ওয়েমআর শিটটা যদি কোনো ভুল করেন তাহলে আপনার পরীক্ষার কোনো মূল্য থাকবে না মোট দেড়শো নম্বরের কোশ্চেন থাকবে তার মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে সিক্সটি পার্সেন্ট রাইট করতে হবে অর্থাৎ নব্বইটা সঠিক উত্তর করলেই তবেই টেট পাস বলে বিবেচিত হবেন এবং যারা এসসি এস টি এ বা ওবিসি বি ক্যাটাগরি তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কারেক্ট করতে হবে অর্থাৎ এইটটি টু পয়েন্ট ফাইভ মার্কস মিনিমাম পেতে হবে তবে পরেই টেট দু কোয়ালিফাই করবেন যেহেতু এবারে কোনো নেগেটিভ মার্কিং নেই তাই যেগুলো আপনি শিওর সেগুলো তো অবশ্যই ফিল করবেন এবং যেটা আপনার সন্দেহ আছে সেটাও আপনি গেস করে আনসার দিতে পারেন ধন্যবাদ